হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি চাকরির আপডেট নিয়ে। আজকের চাকরির আপডেটটি হলো বন্ধুরা EMRS এর তরফ থেকে, অর্থাৎ একলভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, অর্থাৎ EMRS। এখানে হোস্টেল ওয়ার্ডেন পদে কিছু শূন্য পদ বেরিয়েছে, যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়া থেকে। তো আজ আমি তোমাদেরকে অফিসিয়াল যে নোটিফিকেশনটি আছে, নোটিফিকেশনটি থেকে তোমাদের কতগুলি শূন্যপদ আছে, তোমাদের স্যালারি, এডুকেশন কোয়ালিফিকেশান, মোড অফ সিলেকশন কীভাবে হবে, সমস্ত তথ্যটি কিন্তু আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো পরবর্তী চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তো চলো অফিসিয়াল নোটিফিকেশনটির দিকে যাওয়া যাক। বন্ধুরা, এখানে TGT অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে 5660টি শূন্যপদ আছে, এবং এখানে দেখতে পাচ্ছে বন্ধুরা যে হোস্টেল ওয়ার্ডেন মেল 335টি, হোস্টেল ওয়ার্ডেন ফিমেল 334টি। আমরা আজকে এই দুটি পদের ব্যাপারে আলোচনা করব। বন্ধুরা, হোস্টেল ওয়ার্ডেন পদে মেল এবং ফিমেল এই দুটি শূন্যপদ যদি আমরা একত্র করি, সেখানে কিন্তু 669 অর্থাৎ 669টি শূন্যপদ কিন্তু আছে। হোস্টেল ওয়ার্ডেন মেল এখানে দেখতে পাচ্ছে বন্ধুরা 335 শূন্যপদ আছে, যার মধ্যে জেনারেলে আছে 137টি, EWS-এ 33টি, OBC-তে 90টি, SC-তে 50টি, ST-তে 25টি, HI-তে 13টি, আর ESM-এ আছে বন্ধুরা এখানে 33টি। আর হোস্টেল ওয়ার্ডেন ফিমেলে আছে 334টি টোটাল, আর তার মধ্যে জেনারেলে আছে 137টি, EWS-এ 33টি, OBS-এ 90টি, SC-তে 50টি, ST-তে 25টি, এখানে HI-তে আছে 14টি, ESM-এ আছে 33টি। টোটাল কিন্তু বন্ধুরা 669টি শূন্যপদ আছে হোস্টেল ওয়ার্ডেনের পদে, অর্থাৎ মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। বন্ধুরা, হোস্টেল ওয়ার্ডেন পদে যে তোমাদের স্যালারিটি আছে, ওটি কিন্তু আছে লেভেল 5-এর, অর্থাৎ 29,200 টাকা থেকে 92,300 টাকা, অর্থাৎ এটা কিন্তু তোমাদের যে বেসিক স্যালারি 29,200 টাকা। আর যদি এর মধ্যে অ্যালাউন্স যোগ করা হয়, অর্থাৎ যেগুলো অ্যালাউন্স থাকে সমস্ত অ্যালাউন্স যোগ করলে মোটামুটি তোমাদের স্যালারি কিন্তু গিয়ে দাঁড়াবে প্রায় 38,000 থেকে 40,000-এর ওপর। তারপর যখন তোমরা আস্তে আস্তে প্রতি বছর ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট তারপর সাথে সাথে আরও যেগুলো অ্যালাউন্স যোগ হবে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারিটি ধীরে ধীরে এই 92,300 কাছে চলে যাবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মোড অফ এক্সামিনেশন। বন্ধুরা, মোড অফ এক্সামিনেশন কিন্তু তোমাদের হচ্ছে OMR বেসড যে পেপার হয়, সেই পেপারের মাধ্যমে তোমাদের কিন্তু এক্সামটি হবে, অর্থাৎ OMR বেসড তোমাদের এক্সামটি হবে। OMR বেস এক্সামটি তো হবে, তো এক্সামের প্যাটার্ন কী আছে, তো চলো প্যাটার্নটি একবার দেখে নিই। বন্ধুরা, এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছো যে হোস্টেল ওয়ার্ডেন, এখানে হোস্টেল লেখা আছে হোস্টেল ওয়ার্ডেন। হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে মোট হচ্ছে 6টি পার্টে আমাদের এক্সামটি হবে। তার মধ্যে যে পার্ট 1 আছে, দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস আছে, রিজনিং অ্যাবিলিটি আছে, নলেজ অফ ICT আছে, তারপরে নলেজ অফ POC, SO অ্যান্ড আদার চিলড্রেন সেফটি রিলেটেড অ্যাক্টের উপরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তারপর আছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে বন্ধুরা এখানে তোমাদের 3টি পরীক্ষা হবে, অর্থাৎ 3টি অর্থাৎ 30টি যে কোশ্চেন আছে, সেই 30টি কোশ্চেনের মধ্যে 10টি কোশ্চেন হবে হিন্দি, 10টি কোশ্চেন হবে ইংলিশের, আর বাকি যে 10টি কোশ্চেন হবে সেটি কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজের উপরে, অর্থাৎ এর দেখতে পাচ্ছ এখানে যে বেঙ্গলি, ডোগরি, ইংলিশ, গারো, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কাশি, মালায়ালাম, মণিপুর, মারাঠি, মিজো, নেপালি, উড়িয়া, সান্থালি, তেলেগু এবং উর্দু। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, তো আমরা অপশনটি কিন্তু বেঙ্গলি রাখতে পারি। তাহলে এখানে হয়ে গেল হিন্দিতে 10, ইংলিশে 10 এবং বেঙ্গলিতে 10, এই হলো তোমাদের 30টি কোশ্চেন এখান থেকে হবে। আর প্রত্যেকটির যে মার্কস দেখো পাশে দিয়ে দেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেনে 10টি নাম্বার আছে, রিজনিংয়ে 20টি কোশ্চেন 20 নাম্বারের, আর নলেজ অফ ICTতে আছে 20-তে 20টি নাম্বার আছে। এইভাবে টোটাল হচ্ছে 120টি কোশ্চেন হবে, এবং যার পয়েন্ট হচ্ছে মানে মার্ক হচ্ছে 120, আর তোমরা সময় পেয়ে যাচ্ছ কিন্তু এখানে 2.5 ঘন্টার। বন্ধুরা, এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং এখানে পরিষ্কার বলে দিয়েছে 1 মার্ক শ্যাল বি অ্যাওয়ার্ডেড টু এভরি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বন্ধুরা প্রতিটি সঠিক উত্তরে যে তোমরা কিন্তু 1 নম্বর পেয়ে যাচ্ছ, এবং 0.25 শ্যাল বি ডিডাক্টেড ফর এভরি ইনকারেক্ট অ্যান্সার। বন্ধুরা, যদি একটি ভুলের জন্য কিন্তু একটি অ্যান্সার ভুলের জন্য কিন্তু 0.25 মাইনাস হবে।
তো পরীক্ষা যখন দেবে তোমরা খুব সাবধানে পরীক্ষা দেবে যেহেতু নেগেটিভ মার্কিং এখানে আছে। বন্ধুরা এবার চলে আসি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। হোস্টেল ওয়ার্ডেন দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লেখা আছে হোস্টেল ওয়ার্ডেন। হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে তোমাদের যে এজ আছে এজ চাওয়া হয়েছে 35 ইয়ার্স, ঠিক আছে। এসসি এসটি ওবিসি এখানে দেখতে পাচ্ছ যে এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলস অনুযায়ী যা আছে সেটি আছে, এবং ইএমআরএস এমপ্লয়ি যারা তারা কিন্তু 55 বছর অবধি সময় পেয়ে যাচ্ছে। অর্থাৎ যারা আগে থেকেই এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে চাকরি করছেন তারা কিন্তু 55 বছর অবধি সময় পেয়ে যাবে। এখানে বন্ধুরা তোমাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটি কিন্তু সিম্পল ব্যাচেলার ডিগ্রি, এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো, এবং এই বছর যারা পরীক্ষা দিয়েছো এবং রেজাল্ট হাতে পাওনি তারা যদি অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট আছে লাস্ট ডেটের আগে তোমরা তোমাদের মার্কশিট হাতে পেয়ে যাও তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এজ রিল্যাক্সেশন পলিসি বন্ধুরা এখানে দিয়ে দেওয়া আছে চার্ট, তোমরা ভালোভাবে একবার দেখে নেবে। টোটাল নোটিফিকেশনটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে ভালো করে চেক আউট একবার করে নিও। বন্ধুরা সর্বশেষে তোমাদেরকে যেটি জানিয়ে দেবো সেটি হলো যে তোমাদের অ্যাপ্লিকেশনের শেষ ডেট অর্থাৎ শেষ তারিখ কবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনের যে অনলাইন সাবমিটেড যে লাস্ট ডেট সেটি হচ্ছে 18/8/2023 আছে, আর এটি কিন্তু অনলাইন মাধ্যমেই একমাত্র হচ্ছে, অফলাইনে কোনো এর ইসে নেই, লিঙ্ক নেই, এটি অনলাইনের মাধ্যমেই করতে হবে। ও হোস্টেল ওয়ার্ডেন, হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা ফিস তোমাদের লাগছে, 1000 টাকা ফিস লাগছে, এবং সেটি কাদের দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে নো ফিস ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই ক্যান্ডিডেটস বিলং টু এসসি এসটি পিডাব্লিউডি, এই সমস্ত ক্যাটাগরির কিন্তু কোনো ফিস লাগছে না। তাহলে ফিস কাদের লাগছে? জেনারেল এবং ওবিসিদের। তোমরা কিন্তু আবেদন করার আগে একবার ভালোভাবে দেখে নেবে তারপর আবেদনটি করো। আর এখানে দেখো 1 নম্বর পয়েন্ট লিখে দিয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মুড অনলি, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা একমাত্র আবেদন করতে পারবে। তোমাদের অ্যাডমিট কার্ড বা বাকি যে এক্সামিনেশন ডেট সব কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো ওয়েবসাইটটি মাঝে মধ্যে চেক আউট করো, আর এই মুহূর্তে ওয়েবসাইট হেভি জ্যাম চলছে, অর্থাৎ সার্ভার প্রচণ্ড লেন্দি, সহজে খুলছে না, কারণ অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন চলছে। তো তোমরা আস্তে আস্তে ট্রাই করতে থাকো, আশা করি আবেদনটি তোমাদের কাছে হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট চাকরির আপডেট। আপডেটটি ভালো যদি লাগে তো লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।